বছরের পর বছর ধরে দেশের সম্পত্তি লুট করেছে। ভারতবর্ষের মানুষের কাছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে প্রায় 33 লক্ষ কোটি টাকা লুট করেছে। যখন বিশ্বের বাজারে তেলের দাম কমে গিয়েছে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে হয়নি যে ভারতবর্ষের গরিব মানুষকে একটু রেহাই দিই। অথচ তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে নিয়েছে সাধারণ মানুষের ঘাড়ের ওপরে বোঝা বাড়িয়ে। এখন ভোটের মুখে গরু মেরে জুতো দান করে ভোট চাইছে। রান্নার গ্যাসের দাম কমানোর প্রসঙ্গে মোদী সরকারকে জুতো মেরে গরু দান বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে দেশবাসীর জন্য বড় উপহার, ফের আরও এক মাস্টার স্ট্রোক মোদী সরকারের। দাম কমানো হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারে, তাও আবার আন্তর্জাতিক মহিলা দিবসের সঙ্গে শিবরাত্রির দিন। শুভ দিনে এক কথায় কল্পতরু হয়ে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক লাফে 100 টাকা কমানোর ঘোষণা করে কেন্দ্র। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এই বিশেষ ঘোষণা। শুক্রবার নিজে নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে এই বিষয়টা জানান। লোকসভা নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণভাবে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। আর খুব স্বাভাবিক যে এই ঘটনাকে কটাক্ষ করবে বিরোধী শিবির। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, বছরের পর বছর ধরে দেশের সম্পত্তি লুট করেছে। ভারতবর্ষের মানুষের কাছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে প্রায় 33 লক্ষ কোটি টাকা লুট করেছে। যখন বিশ্বের বাজারে তেলের দাম কমে গিয়েছে, তখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে হয়নি যে ভারতবর্ষের গরিব মানুষকে একটু রেহাই দিই। অথচ তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেছে আর সাধারণ মানুষের ওপরে বোঝা বাড়ছে। এখন ভোটের মুখে গরু মেরে জুতো দান করে ভোট চাইছে। কি বলছেন অধীর চৌধুরী শোনাব। গরু মেরে জুতো দান করা মতন ব্যাপার। বছরের পর বছর লুট করেছে, প্রায় 33 লক্ষ কোটি টাকা রোজগার করেছে ভারতবর্ষের মানুষের উপরে পেট্রোল, ডিজেল, তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে। যখন বিশ্বের বাজারে তেলের দাম কমে গেছে, বিশ্বের বাজারে গ্যাসের দাম কমে গেছে, তখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে হয়নি যে ভারতবর্ষের গরিব মানুষদের একটু রেহাই দিই। এটা একটা চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে ভারতবর্ষের সরকার, যে গরিব মানুষের উপর দিনের পর দিন বোঝা বাড়িয়ে দিয়েছে। অথচ তেল কোম্পানিগুলো লাভ করেছে, তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি টাকা রোজগার করেছে আর সাধারণ মানুষের ঘাড়ের উপরে বোঝা চেপেছে। এখন ভোটের মুখে গরু মেরে জুতো দান করে ভোট চাইছে। বিজেপি পরিচালিত সরকারের এই পদক্ষেপ নিয়ে শুক্রবার প্রশ্ন তুলেছে অন্যান্য দলগুলিও। মোদীকে খোঁচা দিয়ে তাদের বিবৃতি, দেশের একজন প্রধানমন্ত্রীর দরকার, যা আমাদের কাছে আছে তা হলো ভোট মন্ত্রী। গত 5 বছরে বিজেপির শাসনে নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপক দাম বেড়েছে। মানুষের নজর ঘুরিয়ে দিতে প্রতিবার ভোটের আগে বিজেপি গ্যাসের দাম কমানোর কৌশলকে হাতিয়ার করছে। আন্তর্জাতিক নারী দিবসে বড় ঘোষণা দেশের মহিলাদের জন্য। ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 100 টাকা কমানো হয়েছে। শুক্রবার এক্স হ্যান্ডেলে এই পোস্টটি করেছেন তিনি। লোকসভা ভোটের আগে তাৎপর্যপূর্ণভাবে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর যে ঘোষণা, সেই ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডারের ভর্তুকির মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিটি রান্নার গ্যাস সিলিন্ডারের 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের জন্য উজ্জ্বলা উপভোক্তাদের 300 টাকার ভর্তুকি দেওয়া হচ্ছে। সেটার মেয়াদ 1 বছর বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এই ভর্তুকি মিলবে বছরে শুধুমাত্র 12টা সিলিন্ডার পর্যন্ত, তারপর কিন্তু আর কোনোরকম কোনো ভর্তুকি মিলবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ঘোষণার জন্য নারী দিবসকেই বেছে নিয়ে মাস্টার স্ট্রোক দিলেন নরেন্দ্র মোদী। নারী দিবসে এহেন ঘোষণা দেশের মহিলা ভোট ব্যাংককেও বিজেপির পক্ষে
সুপ্রভাব ফেলতে পারে। কারণ ইতিমধ্যেই মহিলা ভোট ব্যাংকের কাছে, মহিলা ভোট ব্যাংকের কাছে টানতে বিজেপি কিন্তু বিভিন্ন রকমের উদ্যোগ নিতে শুরু করেছে। বছরে কিভাবে দেশের সম্পত্তি লুট করেছে কেন্দ্রের সরকার, সেই নিয়ে কিন্তু এবার অধীর চৌধুরী তোপ দাগছে। ভারতের মানুষের কাছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে প্রায় 33 লক্ষ কোটি টাকা লুট হয়েছে। যখন বিশ্বের বাজারে তেলের দাম কমে গিয়েছে, তখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনে হয়নি যে ভারতে গরিব মানুষকে একটু রেহাই দিই। অথচ তেল কোম্পানিগুলো এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করছে আর সাধারণ মানুষের ওপরে চাপ বাড়ছে। এখন ভোটের মুখে গরু মেরে জুতো দান করে ভোট চাইছে। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমার প্রসঙ্গে নরেন্দ্র মোদীর সরকারকে এইভাবেই কটাক্ষ করলেন অধীর চৌধুরী। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে দেশবাসীর জন্য বড় উপহার, ফের আরও এক মাস্টার স্ট্রোক মোদী সরকারের। দাম কমলো রান্নার গ্যাস সিলিন্ডারে, তাও আবার কোন দিন না যেদিন আন্তর্জাতিক নারী দিবস এবং শিবরাত্রি। শুভদিনে এক কথায় কল্পতরু হয়ে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক লাফে 100 টাকা কমানোর ঘোষণা করেছেন তিনি। এই নিয়েই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন নরেন্দ্র মোদী। আর এরপরেই কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। কি বলছেন তিনি আপনাদের আরো একবার শোনাবো। গরু মেরে জুতো দান করা মতন ব্যাপার, বছরের পর বছর লুট করেছে, প্রায় 33 লক্ষ কোটি টাকা রোজগার করেছে ভারতবর্ষের মানুষের উপরে পেট্রোল ডিজেল, তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।